বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি সংরক্ষিত স্থান হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। এর অর্থ হলো যার কোনো তল নেই। বঙ্গোপসাগরের এই অঞ্চলটির নামকরণের পেছনে রয়েছে একটি রহস্য। 1800 শতকের শেষ দিকে ডুবে যাওয়া একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের খোঁজে এসেছিল দেশটির আরও কয়েকটি জাহাজ। এর সঙ্গে ছিল একদল জরিপকারীও। কোনো নিশানা না পেয়ে এর নাম দেয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। রহস্যময় এই স্থানটি সবার নজরে আসে 2014 সালে। 1,73,800 হেক্টর জায়গা নিয়ে সংরক্ষিত এলাকাটি গঠিত। সোয়াচ অফ নো গ্রাউন্ড সুন্দরবনের তুবলার চর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। গভীরতম এ উপত্যকা রেকর্ড আয়তন প্রায় 1340 মিটার। এর গড় গভীরতা প্রায় 1200 মিটার। এখানকার ডুবো গিরিখাত বঙ্গীয় উপবদ্বীপের অংশ, যা বিশ্বের বৃহত্তম ডুবো গিরিখাত। ইতিহাসের তথ্য মতে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরের মধ্যকার এই গভীর খাতটি গঙ্গা খাত নামে পরিচিত। বিশ্বের বড় 11টি বড় উপত্যকার এটি একটি। কথিত আছে এখানেই 1863 সালে গ্যাডফ্লাই নামে একটা 212 টন ওজন বিশিষ্ট গানবোট ভারত থেকে ইংল্যান্ডে বিপুল পরিমাণ ধনরত্ন নিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তখন সেটির কোনো চিহ্নই পাওয়া যায়নি। সমুদ্র বিজ্ঞানীদের মতে সোয়াচ অফ নো গ্রাউন্ড একটি সামুদ্রিক অভয়ারণ্য। স্থানটিকে স্থানীয় জেলেরা বলে নাইবাম, কারণ তারা সাগরে ফুট কিংবা মিটারে হিসাব করে না, হিসাব করে বাম 10 বাম 20 বাম হিসেবে। আর সোয়াচ অফ নো গ্রাউন্ডের গভীরতা সম্পর্কে তাদের ধারণা নেই বলে নাইবাম বলে ডাকেন তারা। এটি প্রশান্ত মহাসাগরের গভীর খাদ মারিয়ানা ট্রেঞ্চের মতো। বঙ্গোপসাগরের অন্যতম মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত সোয়াচ অফ নো গ্রাউন্ডে নানা জাতের সামুদ্রিক মাছের পাশাপাশি আছে বিশাল তিমি, ডলফিন, হাঙর, কচ্ছপ আর বিরল প্রজাতির কিছু জলজ প্রাণী। প্রায় 1500 বর্গমাইলের বিস্তীর্ণ এলাকাটি বিরল জীববৈচিত্র্যের নিরাপদ প্রজনন কেন্দ্র। এসব সামুদ্রিক প্রাণীর মধ্যে উল্লেখযোগ্য হল তিমি, পপাস ডলফিন, পৃথিবীর বৃহত্তম ইরাবতী ডলফিন, গোলাপী পিঠের কুঁজো ইন্দো প্যাসিফিক ডলফিন এবং মসৃণ পিঠের পাখনাহীন ইমপ্লাইস ডলফিন। এছাড়া এটি ডলফিন পরপাস এবং তিমির প্রজনন ক্ষেত্র। বিজ্ঞানীরা জানান এটি পৃথিবীর একমাত্র সোয়াচ যেখানে এই তিন প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে দেখা যায়। ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় এক স্থান হল সোয়াচ অফ নো গ্রাউন্ড। এখানে পানির কাছাকাছি সিগাল পাখির অবস্থান দেখে বোঝা যায় ডলফিন এবং তিমির অবস্থান। তিমির মধ্যে এখানে দেখতে পাওয়া যায় ব্রিড তিমি ও মিল্কি তিমি। দৈত্যাকার তিমির উপস্থিতি মুহূর্তে শরীর কাঁপন ধরিয়ে দিলেও সৃষ্টির এমন রহস্য কাছ থেকে দেখে নিজেকে পরম সৌভাগ্যবানী মনে হবে। এছাড়া সামুদ্রিক রহস্যময় জীব জগতের মধ্যে এখানে দেখতে পাওয়া যায় প্রায় 10 প্রজাতির পাখি, 30 প্রজাতির মাছসহ আরও নানা জাতের প্রাণী। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।